আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ বন্ধুগণ আমাদের যাদেরকে আল্লাহ তালা কুরবানির তৌফিক দিয়েছেন আমাদের প্রত্যেকের কুরবানি আল্লাহ তালা কবুল করুন আমিন আমাদের প্রত্যেকের এটা জানা উচিত যে কুরবানি আল্লাহ তালার নামে আল্লাহ তালার জন্যে আল্লাহ তালা যাতে আমাদের সকলের কুরবানি কবুল করেন আবারও আমরা বলছি আমিন তবে কুরবানির পশুর গুস্তটা আল্লাহ হাদিয়া করে দেন তাই যারা কুরবানি দিচ্ছি আমরা সবাই মিলে কুরবানির গুস্ত খেতে পারি তবে রব্বুল আলমী ও আনালিমের সৌরতুল হাজ্যের নম্বর আয়াতে সুন্দর করে আমাদের এই জানিয়েছেন আউজবিল্লাহ রাজিমান রাহিম কানে আওয়াল বুহা ফকুল অর্থাৎ আল্লাহ আনা হওয়া আলাক স্পষ্ট ঘোষণা করে দিলেন পশু জবাই করো যখন নিথর নিস্তব্ধ হয়ে পড়বে তখন নিজেরা ও ফাকুলু মিনহা নিজের আঁকা ওয়াতাইমুল কানেহা ওয়াল মহতার আর দাও এই কুরবানীর পশুর গুস্তরা দাও এমন লোকদেরকে যারা কারো কাছে হাত পেতে চায় না তাদেরকে এবং যারা চায় তাদেরকে তার মানে আল্লাহ তালা জবেও করার পরে পশুটা নিধর হয়ে গেলে খেতে আমাদেরকে বললেন কিন্তু বললেন ফাকুল মিনহা নিজে খাও ও আতায় কানে এমন ব্যক্তিকে দাও যে হাত পেতে চায় না তিন নাম্বার নম্বর তার যে হাত পেতে চায় তাকে দাও তার মানে আল্লাহ তালা যেন আমাদেরকে স্পষ্ট বলে দিলেন যে আয়াতি করিমা সহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরবানির পশুর গুস্ত তিন বাক করা সূন্না এটা সুননা বলতে উত্তম মুস্তাহাব নবিজির আমল আমরা আমল করতে পারলে উত্তম তা হলো তিন ভাগ করা এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজন আপন জন যারা চায় না তাদেরকে দেওয়া আরেক ভাগ যারা চায় তাদেরকে দেওয়া কিন্তু প্রশ্ন হলো যদি সাতটি পরিবার একসাথে মিলে তাদের পক্ষে একটি গরুতে সাত অংশ মহিষে সাত অংশ উটে সাত অংশ কোরবানি দিল এক অংশ অল্প কিছু গুস্ত পড়লো তাও কি তিন ভাগ করবে না এটা বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক নয় অনেক বেশি যাদের তারা দিল হ্যাঁ অল্প যাদের তারাও যদি দেয় এটা অনেক ভালো তাকুয়া কিন্তু যদি না দেয় কোনো অবস্থায় কোনো অপরাধ হবে না তবে আমরা এতটুকুন সবাইকে বিনয়ের সাথে বলতে চাই যাতে এমনটা না হয় কোরবানির জন্যে মোটা তাজা ভালো পশুও কিনলাম আবার সাথে একটা ডিপ ফ্রিজও কিনলাম যাতে করে কোরবানির পশু দিয়ে ডিপ ফ্রিজটা ভরে রাখা যায় না ফ্রিজে রাখা হারাম নয় কিন্তু তাই বলে আত্মীয় স্বজন আপনজন এবং যারা চায় দরিদ্র তাদেরকে বঞ্চিত করে নয় আল্লাহ আমাদের পূজার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও